সুপারফুড হিসেবে পরিচিত দুটো খাবারের নাম হচ্ছে খেজুর এবং কাঁচা ছোলা। অনেকে এই দুটো খাবার সকালবেলা খেতে পছন্দ করেন, অনেকে আবার এই দুটোর মধ্যে থেকে যে কোনো একটি খান। সঠিক নিয়মে যদি কেউ খেজুর ও কাঁচা ছোলা খালি পেটে সেবন করতে পারেন, তবে এমন কোনো রোগ নেই যে রোগের প্রতিরোধী ব্যবস্থা তাদের শরীরে গড়ে উঠবে না। প্রত্যেকটি ছোট থেকে বড় রোগের বিরুদ্ধে তাদের শরীর লড়তে পারবে। হজমের সমস্যা থেকে শুরু করে ক্যান্সারের মতো মরণ ব্যাধিরও চিকিৎসা রয়েছে খেজুর এবং কাঁচা ছোলার মধ্যে। এই দুটো উপাদান সঠিক নিয়মে খেলে শরীরের সমস্ত রকমের ক্লান্তি, দুর্বলতা, রক্ত স্বল্পতা, আয়রন, ক্যালসিয়ামের অভাব, যৌন জীবনে অশান্তি বা যৌন দুর্বলতা সব দূর হয়ে যাবে। আজকের ভিডিওতে এই দুটো সুপারফুড তৈরির নিয়ম এবং খাওয়ার পদ্ধতি সম্পর্কে আপনাদেরকে জানাবো। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল লাবণীস কিচেন অ্যান্ড ব্লগস। সকলের কাছে অনুরোধ থাকবে, আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে করে আমরা ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে। আপনারা আমাদের ফেসবুক পেজ লাবণীস কিচেন অ্যান্ড ব্লগস ফলো করুন। চলুন এবারে মূল ভিডিওতে যাওয়া যাক। যারাই সকালবেলা নিয়ম করে এই দুটো উপাদান খান, তাদের দেহের ভেতরে কখনো এনিমিয়া বা রক্ত স্বল্পতার সমস্যা সৃষ্টি হয় না। অনেকেই নানাবিধ ও নানান ধরনের খাবার খাচ্ছেন, তবু রক্ত স্বল্পতার সমস্যা দূর হচ্ছে না। শরীরের ওজন কমে যাচ্ছে, শরীরের নখ, চামড়া, চুল অসুন্দর হয়ে যাচ্ছে, বুক ধড়ফড় করে, ক্লান্তি, দুর্বলতা লাগে, অবসাদগ্রস্ততা লাগে, মাঝে মাঝে মন খারাপ হয়ে যায়। এগুলো মোটামুটিভাবে এনিমিয়া বা রক্ত স্বল্পতার লক্ষণ হিসেবে পরিচিত। আয়রনের ঘাটতি কখনোই হবে না যদি সকালে এই দুটো সুপারফুড একই সাথে বিশেষ নিয়মে খান। এটি আপনার হজম প্রক্রিয়াকে খুব ভালো করবে। কারো কারো দেখা যায় পেটের অনেক সমস্যা, খাবার খেলে একেবারেই তা হজম হতে চায় না, পেটের ভেতরেই থেকে যায়, বমি হয়, বদহজম হয়, মুখে দুর্গন্ধ, পায়ু দিয়ে গ্যাস, কোষ্ঠকাঠিন্যের সমস্যা, সব কিছুই দূর করতে পারে এই দুটো সুপারফুড। এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে খাদ্য আঁশ। এই দুটো একত্রিত হয়ে মলের মধ্যে জল ধরে রাখতে সাহায্য করে এবং মল অপসারণের সময় যে কোনো ধরনের কষ্ট কমায়। খেয়াল করুন তো, আপনি কোলেস্টেরলে ভুগছেন কি না? আপনার শরীরের বাজে কোলেস্টেরলই কিন্তু আপনার হার্টের রোগের জন্য দায়ী হয়ে যাবে। শরীরের স্থূলতা, হৃদরোগ, স্ট্রোক ইত্যাদিসহ অনেক প্রাণঘাতী রোগের কারণ হচ্ছে কোলেস্টেরল। নিয়মিত সকালবেলা খালি পেটে সেবন করুন খেজুর এবং কাঁচা ছোলা। এটি আপনার দেহের ভেতর থেকে কোলেস্টেরলের মাত্রাকে কমিয়ে আনবে, রক্তের মধ্যে বাজে চর্বিকে কমিয়ে ভালো চর্বির মাত্রাকে বাড়াতে সাহায্য করবে। একই সাথে খেজুর এবং কাঁচা ছোলা ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে থাকে। এটি চমৎকার ওষুধ। এটি জীবাণুর সঙ্গে লড়াই করে। মানুষের অঙ্গ প্রত্যঙ্গর মধ্যে টিস্যুর অত্যাধিক বৃদ্ধির কারণে টিউমার থেকে ক্যান্সার হয়ে যেতে পারে। নিয়মিত ছোলা এবং খেজুর সেবন করতে পারলে এটি আপনার দেহের ভেতর থেকে আপনার অজান্তেই ক্যান্সারের সেলগুলোকে ধ্বংস করে দেবে, মৃত কোষকে বের করে দেবে এবং ভালো কোষ তৈরি হতে সাহায্য করবে। বিশেষ করে কোলোরেক্টাল ক্যান্সার, নারীদের মধ্যে স্তন ও জরায়ুর ক্যান্সার প্রতিরোধে ছোলা ও খেজুর খুবই উপকারী। বয়স বাড়লে হাড়ের ব্যথা হয়ে যাওয়া খুবই স্বাভাবিক। সঠিক সময় যদি সঠিক খাবার খাদ্য নির্বাচন করতে পারতেন, তাহলে আর বয়স বাড়ার সাথে সাথে হাড়ের ব্যথার কষ্ট আপনাকে পেতে হতো না। নারীদের মধ্যে তো অল্প বয়সেই কোমরের ব্যথা, হাঁটুতে ব্যথা এগুলো শুরু হয়ে যায়, কারণ তাদেরকে সন্তান জন্ম দিতে হয়, আর সন্তান জন্ম দেওয়ার ফলে তাদের দেহের ভেতর থেকে অনেক ক্যালসিয়াম চলে যায়, ফলে শুরু হয়ে যায় ব্যথা। অনেকে আবার কখনো কোনো অ্যাক্সিডেন্ট করেছিলেন, আঘাত পেয়েছিলেন, সেই জায়গায় প্রচুর ব্যথা হতে থাকে। নিয়মিত এই দুটো জিনিস সেবন করতে পারলে শরীরে পর্যাপ্ত পরিমাণে ভোজ্য আঁশ, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম ইত্যাদি প্রবেশ করবে, যার ফলে খুব দ্রুত শরীরের সমস্ত ক্যালসিয়ামের চাহিদা পূরণ হয়ে যাবে। প্রোটিনের খুব ভালো উৎস ছোলা। তার সাথে সাথে খেজুরেও পাওয়া যায় ভালো মানের প্রোটিন। যাদের মাংসপেশি দুর্বল, মাংসপেশিগুলোতে ব্যথা করে, পেশিতে টান লাগার সমস্যা হয়েছে, কিংবা পেশি উর্বর নয়, বেশ দুর্বল টাইপের, তারা যদি এটি খেতে পারেন, এটি পেশির শক্তপোক্ততা নিয়ে আসবে। যে কোনো ধরনের ভারী কাজ করতে আপনার কোনো কষ্ট হবে না। বিশেষ করে যারা এক্সারসাইজ করেন এবং যারা সারাদিন অনেক বেশি পরিশ্রম করেন, তাদের পেশি মজবুত হওয়া খুবই জরুরি। তাদের জন্য এটি খুবই কার্যকর একটি উপায়।
শরীরে হঠাৎ করে কোনো জায়গায় ব্যথা হলে, ফুলে গেলে কিংবা সেই জায়গাতে রস নামলে খেতে পারেন কাঁচা ছোলা ও খেজুর। এর মধ্যে ভিটামিন বি পাওয়া যায়। এটি মেরুদণ্ডের ব্যথা, স্নায়বিক দুর্বলতা, কোনো কাজ করতে গেলে হাত পা কাঁপা ইত্যাদি যাবতীয় সমস্যাকে দূরে রাখে। এবারে বলছি যৌনশক্তি বৃদ্ধির কথা। নারীদের মধ্যে যৌনশক্তির অভাব দেখা যায় প্রচুর বেশি, বিশেষ করে যদি তারা সন্তান প্রসব করে থাকেন। তাদের মধ্যে যৌন দুর্বলতা আসে, তারা সহবাসে বেশ অনিচ্ছুক হয়ে পড়েন। আবার কেউ যদি দীর্ঘমেয়াদি কোনো অসুখে পড়ে থাকেন, নানান ধরনের অ্যান্টিবায়োটিক খেয়ে থাকেন, তবে তাদের যৌন দুর্বলতা আসে। কারো কারো অল্প বয়সে বিভিন্ন ধরনের ভুলের কারণে যৌন জীবনে দুর্বলতা আসে, ইরেকটাইল ডিসফাংশন সহ দ্রুত ইজাকুলেশনের সমস্যা দেখা দেয়। এই সমস্ত সমস্যা প্রতিহত করতে খেজুর এবং ছোলার চেয়ে ভালো বন্ধু নেই বললেই চলে। সকালবেলা খালি পেটে খেজুর ও ছোলা সেবন এবং রাতের বেলা এক গ্লাস দুধ সেবন, এই দুটোই আপনাকে উপকার দিতে পারবে। যৌন জীবনের যাবতীয় সমস্যা, দ্রুত বীর্যপাতের সমস্যা, বেশিক্ষণ টিকতে না পারা, সকল সমস্যাকে প্রতিহত করবে। বিশ্বাস না হলে সঠিক খাবার খাদ্যের সাথে 15 দিন এই রেমেডি সেবন করে দেখুন। সঠিক খাবার খাদ্য বলতে বুঝিয়েছি, যদি আপনার মদ্যপানের অভ্যেস থাকে, ধূমপানের অভ্যেস থাকে, খাবার খাদ্যের মধ্যে অতিরিক্ত ফাস্টফুড থাকে, তবে এই খাবার খাওয়ার পরেও আপনার যৌন জীবনের দুর্বলতা কাটবে না। আগে খাবার খাদ্য ও লাইফস্টাইলকে ঠিক করতে হবে। একই সাথে ছোলা এবং খেজুর টাইপ 2 ডায়াবেটিস প্রতিরোধ করতে সাহায্য করে। ছোলার মধ্যে জিঙ্ক, ম্যাগনেশিয়াম, ভিটামিন B2 পাওয়া যায়। এগুলো টাইপ 2 ডায়াবেটিসের জন্য ভালো। ছোলা লো গ্লাইসেমিক ইন্ডেক্স সমৃদ্ধ একটি খাবার, যা ডায়াবেটিসকে কন্ট্রোলে রাখে। কিন্তু মিষ্টি খেজুর আবার ডায়াবেটিসকে কন্ট্রোলে রাখতে পারবে না, ডায়াবেটিস বাড়িয়ে দিতে পারবে। তবে কেউ যদি খুরমা খেজুর খান, সেক্ষেত্রে কিন্তু উপকার পাবেন। খুরমা খেজুর বলতে বোঝানো হয়েছে শুকনো খেজুর। 2 করে শুকনো খেজুর অর্থাৎ খুরমা খেজুর এবং তার সাথে ছোলা ভিজিয়ে রেখে খেতে পারলে টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে দারুণ উপকার পাওয়া যায়। যেমন এটি দেহের ভেতর থেকে কোলেস্টেরলের মাত্রাকে কম করতে সাহায্য করে, ঠিক তেমনই এটি হার্টের জন্য খুবই উপকারী। এটি হাই ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে থাকে। ছোলা ও খেজুর খেলে ব্লাড প্রেশার এমনিতেই নিয়ন্ত্রণে আসতে থাকে, যার ফলে আপনার হার্টের সমস্যা থাকলে তা দূর হয়ে যায়। তাই ইতোমধ্যে যদি আপনার হার্টের কোনো রোগ থেকে থাকে, আপনার হার্টে ব্লক ধরা গিয়ে থাকে, তবে সেক্ষেত্রে আপনি এই 2 উপাদান খাওয়া শুরু করে দিন, আস্তে আস্তে সুস্থ হতে শুরু করবেন। ক্লান্তির দুর্বলতার ক্ষেত্রেও কিন্তু আপনারা এই 2 রেমেডি খেলে দারুণ উপকার লাভ করবেন। গর্ভবতী মায়েদের জন্য আদর্শ খাবার হচ্ছে ছোলা ও খেজুর। খেজুর একদিক দিয়ে শরীরে রক্ত উৎপাদনে কাজ করে, ছোলা আরেক দিক দিয়ে ক্যালসিয়াম এবং ফলিক অ্যাসিড প্রদান করে থাকে। গর্ভাবস্থায় আয়রন, ফলিক অ্যাসিড এবং ক্যালসিয়ামের প্রয়োজনীয়তা কতটুকু তা আমরা এখন সকলেই কম বেশি জেনে গিয়েছি। এই 2 খাবারকে একই সাথে খেতে পারলে সকল ধরনের পুষ্টি গর্ভবতী মায়েদের শরীরে পৌঁছায়, যার ফলে বাচ্চার ব্রেনের বিকাশ, মেরুদণ্ডের বিকাশ ইত্যাদি খুব ভালোভাবে হয়। বাচ্চা ভালোভাবে রক্ত ও পুষ্টি পায়। গর্ভবতী মায়েরও সন্তান প্রসবের সময় কোনো প্রকারের সমস্যা হবার সম্ভাবনা থাকে না। আজকাল বাচ্চাদের ছোটবেলা থেকেই মস্তিষ্কে দুর্বলতা দেখা যেতে শুরু করে। তারা অনেক পড়ালেখায় বোঝে না, অন্য বাচ্চাদের চেয়ে দুর্বল হয়ে থাকে। সমস্যা যাই হোক না কেন, যদি এর সমাধান চান, সেক্ষেত্রে বাচ্চাদেরকে ছোট থেকেই ছোলা ও খেজুর খাওয়াতে পারেন, বড়রাও খেতে পারেন, মস্তিষ্কের নানাবিধ জটিলতাকে বয়সকালে দূর করার জন্য। এটি আপনার দেহের ভেতর থেকে অ্যালার্জির প্রকোপকে দূরে রাখবে। যাদের রক্তে অ্যালার্জির সমস্যা রয়েছে, অর্থাৎ কোনো খাবার খেলে অ্যালার্জি হয়, তারা ছোলা ও খেজুর খেলে রক্ত পরিশুদ্ধ হয়, রক্ত থেকে টক্সিন বেরিয়ে যায়, যার ফলে অ্যালার্জি হয় না। একই সাথে নিয়মিত এটি সেবন করলে খুশখুশে কাশি, কফ, গলা ব্যথার সমস্যা দূরে থাকে, কারণ এটি দেহের ভেতরে পর্যাপ্ত মাত্রায় শক্তি প্রদান করে, ইমিউনিটি বুস্ট করে। এবারে বলছি ছোলা ও খেজুরের এই রেমেডি কীভাবে তৈরি করবেন। 1 মুঠো কাঁচা ছোলা নিয়ে ভালোভাবে ধুয়ে নিন, সেগুলো 1 গ্লাস বিশুদ্ধ জলে ভিজিয়ে নিন। 3 থেকে 4টি খেজুর ভালোভাবে ধুয়ে একটু খুলে এই জলের মধ্যে ভিজিয়ে রাখুন। সকালবেলা এই জলটি হালকা গরম করুন। জলের ভেতর থেকে খেজুর এবং এই ছোলাগুলো বের করে ভালো করে চিবিয়ে খান, কিন্তু জলটি মোটেও ফেলে দেওয়া যাবে না। খেজুর ও ছোলা ভালোভাবে চিবিয়ে খাওয়ার পরে এই জলটি কুসুম গরম অবস্থায় এনে সেবন করতে হবে। তাই জল ও খেজুর ও ছোলা আগে আলাদা করে নিন, তারপরে খেজুর ও ছোলা একই সাথে সেবন করার 1/2 ঘন্টা পরে জলটি হালকা গরম করে নিয়ে এটিকে চায়ের মতো করে পান করুন। ব্যাস,
এই রেমেডি খাওয়ার এক ঘন্টার মধ্যে অন্য কোনো খাবার খেতে যাবেন না। অর্থাৎ প্রথমে তো রেমেডি সেবন করলেন, আধা ঘন্টা অপেক্ষা করে জলটি পান করলেন, তার আধা ঘন্টা পর আপনি আপনার সকালের নাস্তা করুন। নিয়মিত এই কাজটি যদি করতে অসুবিধা অনুভব করেন, সেক্ষেত্রে সাপ্তাহিক অন্তত পক্ষে 3 দিন না হলেও 2 দিন এই রেমেডি অবশ্যই সেবন করবেন, সমস্ত রোগগুলোকে আপনার থেকে দূরে রাখতে। তবে দীর্ঘমেয়াদী রোগ যাদের এবং যাদের কোনো অসুখকে উদ্দেশ্য করে খাচ্ছেন, তারা অবশ্যই চেষ্টা করবেন আগে টানা 21 থেকে 25 দিন পর্যন্ত খেয়ে তারপরে রেমেডি সাপ্তাহিক ভিত্তিতে চালাতে। ভিউয়ার্স, ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো ও উপকারী মনে হয়ে থাকলে অবশ্যই বেশি মাত্রায় লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই অ্যান্ড take care.